যে সাকিব ও অপু বিশ্বাস, তা আমি আবার বললাম আসসালামু আলাইকুম ভাইয়া। আবার বললো যে ভালো ভালো ঠিক আছে। প্রোডাকশনের লোকেরা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এক অপূর্ণতা হয়তো বা আমার এসেছে বা অপূর্ণতা আমাকে কেউ করেছে, তো আমার কথা যে সেখানেও কেন তারও অপূর্ণতা থাকবে নিশ্চয়ই। আমার যদি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার থাকে তাহলে ওইটা নিয়ে আমি ফুলফিল নিশ্চয়ই থাকব। তো আমি ফুলফিলও থাকলাম না, থাকতে দিলাম না, এই ব্যাপারটা আসলে মানে কি বলবো অনাকাঙ্ক্ষিত। যে আমার এই খুব কাছের একটি নায়িকা ছিল এরকম, যে তার মেয়ের বয়স তখন রানিং 4 থেকে 5 বছর, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এসেছে ও বাচ্চাটা, তো তখন সে বলতো এটা আমার বোনের মেয়ে, হ্যাঁ, খুব কাছে থেকে আমি একদম দেখেছি। সে হ্যাঁ, আমিও বিয়েটা আড়াল করেছি, সেটা আমি আমার জন্য করিনি, আমি করেছিলাম অবশ্যই আমার দর্শকদের কারণে, কারণ আমি যাকে বিয়ে করেছিলাম সেও একজন চিত্রনায়ক। প্রথাটা আমি ভেঙেছি যে একজন মা হয়েও স্ক্রিনে সফলভাবে কাজ করা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল এপিসোড অফ 18+ কোয়েশ্চেন্স। এবং আজকের আয়োজনে যিনি অতিথি আছেন তাকে আমি পরিচয় করাবো না কোনো বিশেষণ দিয়ে, তার নামটি যথেষ্ট। বাংলাদেশে এক নামে পরিচিত অপু বিশ্বাস। তো আমি আজকে অনেক নার্ভাস, কারণ আমি একজন মেগা স্টারকে আজকে প্রশ্ন করব। তো দিদি, প্রথমেই বলতে চাই যে অনেক সুন্দর লাগছে। কে কাকে বলছে? না, আমি প্রথমে জানতে চাই যে এই যে রূপের রহস্য কি? সবাই ফেসবুকে বলে যে দিন দিন অপু বিশ্বাসের রূপ আরো বেড়ে যাচ্ছে। না, আসলে অপু বিশ্বাসের রূপ বাড়ছে কিনা জানি না, তবে এইটুকু খুব স্পষ্ট বুঝতে পাচ্ছি যে দর্শক দিন দিন আমাকে অনেক বেশি ভালোবাসছে, অনেক ভালোবাসা দিচ্ছে, কারণ আমি তো এখন প্রচুর পাবলিক প্লেসে, হ্যাঁ, পাবলিক প্লেসেও যাওয়া হয়। সো ওই জায়গা থেকে খুব কাছাকাছি জানতে পারি যে তারা কিন্তু অনেক ভালোবাসে আমাকে। অপু দিদি, আপনাকে বিভিন্ন ইন্টারভিউতে আমরা দেখি, নানান ধরনের প্রশ্ন করা হয়, তো আমি আপনার ব্যক্তি জীবন নিয়ে কিছু জানতে চাইবো না, কারণ ব্যক্তি জীবন আপনি সবসময় আমাদের কাছে খোলা বইয়ের মধ্যেই রেখেছেন এবং আমরা সবাই আসলে জানি, নতুন করে জানার কিছুই নেই। আপনার একটি সুন্দর পরিবার আছে, একটি সন্তান আছে, তো আমি আপনার কাজ সম্পর্কে জানতে চাই। বর্তমানের কাজ নিয়ে তো আমরা জানি, তো সেই ছোট্ট অপু বিশ্বাস বগুড়াতে আমি যতটুকু জানি যে বেড়ে ওঠা এবং সেখানে নাচের ক্লাসে ভর্তি হয়, তো সেই নাচের ক্লাসের নামটি কি ছিল এবং কিভাবে হাঁটিহাঁটি পা করে নাচের ক্লাসে যাওয়া? প্রথমেই বলবো আজকে খুব বিশেষ একটি দিন, সেটি হচ্ছে আজকে আমার মার 3 বছর গত হয়েছেন। তো ওই জায়গা থেকে মা চেয়েছিলেন যে উনি ছোটবেলায় যেন নাচ করে, তো কোনো কারণে এটা তার হয়ে ওঠেনি। এবং আমার আরও ভাই বোনরা ছিল, তারাও এইসব ব্যাপারে খুব একটা ফোকাস দিতেন না, তো মাঝে মাঝে মার তখন মনে হতো যে আমি হয়তো সময়টা তাকে দিচ্ছি, এটা একদমই নষ্ট করছি। তো আমি ছোটোবেলা থেকে খুব বেশি চঞ্চল ছিলাম বা নাচ গান এইসব ব্যাপারগুলোতে অনেক বেশি ফোকাস ছিল। তখন মা চিন্তা করলেন যে ঠিক আছে, আমি ওকে নাচের স্কুলে ভর্তি করে দিই। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমাকে বুলবুল ললিতকলা একাডেমিতে আমাকে ফার্স্টে ভর্তি করে দেওয়া হয়। দেবার পর স্কুলে তখন তো অনেক কম্পিটিশন হতো, শিক্ষা সপ্তাহ হতো, তো আমি যখন ক্লাস 5-এ উঠি তখন আমাদের বগুড়ায় আমরা কজন শিল্পগোষ্ঠী একটি আছে, নাচের স্কুল আছে, যেখানে আমার টিচার ছিলেন পলাশ মামা, আব্দুল সামাদ পলাশ মামার পুরো নাম, উনিও গত হয়েছেন দীর্ঘ 5 থেকে 6 বছর হচ্ছে। তারপরে সেখানে আসলে আমার নৃত্য জীবনটা একদম পরিপূর্ণভাবে শুরু হওয়া। তারপর ওইখানে যেটা হয়েছিল, আমি যখন 7-8-এ পড়ি তখন নৃত্যাঞ্চল থেকে যেটা হচ্ছে সেবি স্যার এবং নিপা ম্যাডাম, ওনারা একটা সার্কুলেশন দেয় যে জেলায় জেলায় থেকে যারা ভালো নৃত্যশিল্পী আছে তাদেরকে আসলে কোনো আমি ভর্তি ফি যেটা বলে এই ফিজটা নিব না, তবে স্টুডেন্ট করে নিব, সেটা তাদের দক্ষতার মধ্য দিয়ে। তখন আসলে কম্পিটিশন হয়, আর একটা সময় এমন হয়ে গিয়েছে যে বগুড়াতে নাচের কম্পিটিশন মানেই আচ্ছা অপু ফার্স্ট হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি যথারীতি ফার্স্ট হই, ফার্স্ট হওয়ার পর এবং আমি আমাকে কোনো দিতে হয়নি, মানে ভর্তি ফিজ দিতে হয়নি, অ্যান্ড মান্থলি তো একটা ভর্তির টাকাটা থাকে, সেটাও আমাকে দিতে হতো না। তো ওখান থেকে আসলে ঢাকায় এসে আবার সেই নৃত্যাঞ্চলের স্টুডেন্ট হিসেবে নাচ করা, দেখতে দেখতে ক্লাস 10-এ উঠে গেলাম। 10-এ উঠে যাবার পর আসলে আবার বগুড়াতে ফুললি থাকা,
সেই সময় আসলে আমি একটা ফটোশুট করি। ফটোশুট করা থেকে এটা আমি করি না, এটা আসলে আমার বান্ধবীরা মিলে সবাই বলতে যে তোকে তো ছবি তুললে অনেক ভালো লাগে, নায়িকা নায়িকা মানে এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমি একটু সবার থেকে একটু অন্যরকম থাকতাম, এই এটা ধরবি না এটা করবি না। স্কুলে বিভিন্ন ড্রেস ছিল আমার, আমার বাবাকে এমন ছিল যে পুজোতে আমি ড্রেস নিতাম না, কিন্তু আমি বলতাম স্কুলের ড্রেস আমাকে মিনিমাম 6-7টা দেবে, কারণ আজকে সারাদিন স্কুলে ছিলাম কালকে আবার আর একটা পরে যাব ফ্রেশটা। তো ওইখানে আসলে করা, তারপরে একদম নায়িকা হয়ে যাওয়া। আসলে তো এই যে নায়িকা নায়িকা লাগতো, ফ্রেন্ড থেকে বলতো, ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনরাও নিশ্চয়ই বলতো, তো তখন কি মনের মধ্যে ইচ্ছা জাগতো যে আমি নায়িকা হব? আসলে না, আমি কখনোই এইটা কখনো ভেবে উঠতে পারিনি, কারণ আসলে এই জার্নিটা কিভাবে স্টার্ট করতে হয় সেটাই জানা ছিল না, জানা ছিল না। এবং ভাবতাম যে বগুড়ায় থাকি, ঢাকায় থাকলে হয়তো হয়ে যেতাম, এই ফিলটা থাকতো। তবে হ্যাঁ, আমি বরাবরই চেয়েছিলাম যে আমি একজন নৃত্যশিল্পী হই। আমি যদিও নৃত্যশিল্পী আমি এখনো মানি, বাট যেটা হয় না যে আমি নায়িকা থেকে ইম্পর্টেন্স ছিল যে আমি যেন নাচের শিল্পী হই। এই যে নাচ থেকে পরবর্তীতে নায়িকা হয়ে যাওয়া, এবং নায়িকা হয়ে তো এখন নাচের অনুষ্ঠানগুলো করা হয়, তো আবারও একটু ফিরে যেতে চাই যে যখন ঢাকায় আসলেন, এফডিসিতে আসলেন, তো প্রথম সিনেমার অভিজ্ঞতা কেমন ছিল, প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? আমার একদম ফার্স্ট হচ্ছে এফডিসিতে আবার আসা হয়েছিল, তখন আমি 6 বছর ছিল, আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে এসেছিলাম। আমার কাকা এসেছিলেন ঢাকায়, তো তখন হচ্ছে আমি তার সাথে আসতাম, আসলে ভালো লাগতো, আমার কাকা তো আমার বাবা এরকম। তো কাকার সাথে এসে আমি ফার্স্ট যে দুজনকে দেখেছিলাম সেটা হচ্ছে সালমান শাহ ভাইকে এবং মৌসুমি আপুকে দেখেছিলাম দূরে থেকে। প্রোডাকশনের লোকেরা আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল একটা সময়, কাকা তো প্রচণ্ড রেগে গেছে, আসতে হবে এফডিসিতে, চলো আজকে রাত্রে আমাদের বাসের টিকিট কাটা আছে, আমাদের বগুড়া যেতে হবে। তো আমার তো ছোট মানুষ, লজ্জা শরম তো আর কিছু ছিল না, ধাক্কা আমার, আমি কাকাকে আবার বোঝাচ্ছিলাম যে কাকা ধাক্কাই তো দিয়েছে, তাতে কি প্রবলেম, কিন্তু এটা যে তার প্রেস্টিজে লেগেছে সেটা তো আর আমার ওই রকমভাবে জানা ছিল না। তো এনিওয়েজ এইভাবে দেখতে দেখতে যাই হোক, একটা সময় আমি যখন কোটি টাকার কাবিন সিনেমা, আমাকে আমাদের এফআই মানিক ভাইয়া যখন হচ্ছে কি মাকে ফোন করে বললেন, এবং আমার প্রোডাকশনটা ছিল দীপজল ভাইয়ের অমিবনি প্রোডাকশনের, তখন তো আমাকে ফার্স্ট ডে মানিক ভাই বললেন যে আমাদের ড্রেসের কিছু মাপ দিতে হবে এবং কোথায় শুটিং হবে, ড্রেসম্যানকে, আমাদের সিঙ্গারকে, সব কিছুর সাথে একটু ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে ঢাকা আসতে বলেছে। তো আমি যখন ফার্স্ট এফডিসিতে যাই, তখন আসলে নায়কের সাথেও আমাকে পরিচয় করিয়ে দিবে। তো এফডিসিতে ক্যান্টিনের একটা জায়গা আছে, এবং ক্যান্টিনের পাশে একটা মাঠ আছে যেটা ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু সবাই দেখে কলেজের মাঠ বা কলেজ, এই ব্যাপারটা দেখানো হয়। তখন সাকিব আসলে শুটিং করছিল একটা ইয়েলো কালার টি শার্ট পরা, সেটা সাহারা ছিল চিত্রনায়িকা, তো আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। তো যথারীতি আমার ডিরেক্টর এফআই মানিক বললেন যে সাকিব, ও অপু বিশ্বাস কোটি টাকার কাবিনের চিত্রনায়িকা হয়ে কাজ করবে, তো হাই হ্যালো করো। তা আমি আবার বললাম আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বললো যে ভালো ভালো ঠিক আছে। তারপর ফার্স্ট শুটিং আমার হয়েছিল সাভারে দীপজল ভাইয়ের বাসায়, এবং ফার্স্ট দিনের শুটিংটাই ছিল একদম আমার আমার জন্য অসম্ভব ভীতিকর একটা ব্যবস্থা, মানে অবস্থা ছিল, কারণ আমার প্রথম দিনের শুটটাই ছিল গানের, একটা বিয়ে বাড়ির গান, মানে আমি বউ সাজি, আর আমার যে কো আর্টিস্টরা ছিলেন, রাজ্জাক আঙ্কেল ছিল, ফারুক ভাই ছিল, তারপরে সুচরিতা ম্যাম ছিল, তারপরে সাকিব খান ছিল, মিশা ভাই ছিল, দীপজল ভাই, সবাই, মানে আমি তো ভয়ে মনে হচ্ছে অ্যাক্টিং আমার বের হতো না, মানে আমি ডান করবো না বা করবো। বাট সবচেয়ে আমি সৌভাগ্যবতী বলবো যে ওনাদের মতো মানুষদেরকে পেয়েছি, তারা আমাকে এত সাহস দিয়েছিল এবং এত আন্তরিকভাবে আপন করে নিয়েছিল, আসলে আমি কখন অভিনয় করে বের হয়ে এসেছি বুঝতে পারিনি। একদমই চমৎকার দিদি বলেছেন যে প্রথম সিনেমাতেই আসলে এত সুপারস্টারদের সাথে কাজ করেছেন, আসলে শিক্ষাটা ওখান থেকেই শুরু, এবং আজকে আপনি একজন পরিণত চিত্রনায়িকা, এবং আপনার কাছ থেকে আসলে আমরা শিখে থাকি। তো দিদি, প্রফেশন লাইফ সম্পর্কে তো জানলাম, তো ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি আমি ছোটবেলায় একটু ফিরে যাই, যে আপনার পরিবারটা আসলে কিরকম ছিল? মানে আমরা অনেক সময় শুনি যে আমি খুবই হাই ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, বা আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, বা আমার অভাব অনটন ছিল, আমি নিজে তৈরি করেছি আমার অবস্থান, তো আপনার পরিবারটা আসলে কিরকম ছিল?
প্রথমেই বলবো যে আমি আমার পরিবারে জন্ম নেওয়াতে আমি অনেক বেশি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ আমাদের ফ্যামিলিতে না অভাব অনটন ছিল না। আমি আসলে মিডিল ক্লাসও বলবো না, আমি এটুকুই বলবো যে আমাদের একটা স্বয়ং সম্পূর্ণ একটা পরিবার ছিল। আমরা এক ভাই তিন বোন, বাবা মা, আমার কাকা, এই নিয়ে আমাদের পরিবার একদম। আর হচ্ছে বাবা এবং কাকা দুজনেই হচ্ছে আমাদের ব্যবসা ছিল কাপড়ের, আর কাকা পাশাপাশি যেটা বিআরটিসিতে চাকরি করতেন, আর সেই জায়গা থেকে আমার মা গৃহিণী। তবে মানে আমার মা আবার ইনভলভ ছিল কিছু সমিতি করে না মেয়েদের, হ্যাঁ ওই রকম মা দুটোর সাথে সংযুক্ত ছিল, আর আমরা ভাই বোনরা সবাই মিলে ছিলাম। আসলে কষ্ট করে বড় হতে হয়েছে এরকম নয়, তবে হ্যাঁ আমাদের প্রত্যেকটা নিয়ম নিষ্ঠার মধ্যে ছিল। আমরা যেমন অনেক বেশি কিছু আমাদের চাহিদা ছিল না, আমরা ভাই বোনরা জানতাম যে পূজা আসলে আমাদের কিছু কিনতে হবে, বা আমার বার্থডে বা দিদির বার্থডে এরকম জন্মদিন আসলে তখন হয়তো কিছু করা হতো, হয়তো প্রত্যেক মাসে নেওয়া হতো না, বাট দুটো পুজো আসলে আমরা অনেক বেশি ইয়ে করতাম, বিশেষ করে দুর্গাপূজাটা। আর আমার বান্ধবী সার্কেলরা অনেকেই যেহেতু মুসলিম ছিল, তো সেই জায়গা থেকে ঈদের সময়টা আসলে বাবা আমাকে প্রেফার করতো কাপড় চোপড় সবকিছু দেওয়াতে। আসলে কষ্ট নিয়ে বড় হয়েছি ওই রকম না, সকলের ভালোবাসা নিয়ে এবং বাবা মার আদর, পরিবার সমস্ত ভালোবাসা দিয়ে আসলে বড় হয়েছে। একদমই চমৎকার। এই যে পূজার গল্পে চলে আসলাম, সামনে পূজা আসছে এবং আমাদের আজকের এপিসোডটাও কিন্তু পূজা স্পেশাল একটা এপিসোড। আজকে যদি আমাদের পূজা নিয়ে কিছু বলতেন, যে পূজা সামনের পূজাটা কিভাবে কাটানোর ইচ্ছা আছে? এটা বলা মুশকিল, কারণ আসলে এত ব্যস্ততা যাচ্ছে, যখন যখন আসলে হয় যে আচ্ছা পূজার জন্য আমি শিডিউলটা ফাঁকা রাখছি, কোনো কারণে খুবই কাছের মানুষ হয়তো বললো যে না এই শিডিউলটা হয়তো এইভাবে আমাকে দিলে খুব ভালো হয়, তখন আসলে আমি চিন্তা করি তাদের ভালোটা। সুতরাং এইবারে পূজাটা কি হতে পারে বা কি হবে এটা এই মুহূর্তে আমি জানি না, তবে বিগত দিনের পূজাগুলো অনেক বেশি মিস করি, যেদিন বাবা ছিল, কাকা ছিল, মা ছিল, আমার ভাই বোনেরা ছিল, ওই পূজার মধ্যে একটা মজা ছিল। আমার একটা পূজার স্মৃতি বলতে চাই, সেটি হচ্ছে প্রথম আমার মামার একটা গাড়ি নিয়েছিল, হ্যাঁ তো গাড়ির ছাদটা খোলা যেত, তো আমার গাড়িতে বসা যাবে খুব সুন্দরভাবে বসতে গেলে 10 থেকে 12 জন, বাট আমাদের ফ্যামিলি মেম্বার ছিল 18 থেকে 19 জন। তো মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মাঝখানে যে পা দিয়ে বসে না, ওইখানেও আমরা ভাই বোনেরা সবাই বসে গিয়েছিলাম। এটা নবমীর রাত্রি ছিল, নবমীতে আমরা আসলে বগুড়া আশেপাশে বেশ কিছু জায়গায় আমরা পুজো দেখতে বের হয়েছিলাম, মন্দিরে মন্দিরে অনেক রাত্রে। তো এই যে একটা বন্ডিং ব্যাপারটা ছিল, এটা খুব মিস করি, বাট মাঝে মাঝে মনে হয় যে এই দিন আর কখনোই হয়তো ফেরত আসবে না, কারণ অনেকেই আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আমার দিদা, দাদু, মা, বাবা, কাকা, আমার পিসি এবং আমার মামা একজন, আমার বোনের হাজবেন্ড, মানে হয় না যে মিনিমাম 10-12 জনই অনেক দূরে চলে গেছে, সুতরাং ওই দিনটা আর ফেরত পাবো না। তো কাছে আছে একমাত্র আপনার জয়, সবচেয়ে আপন যে এবং সবচেয়ে প্রিয় বন্ধু। তো জয়কে নিয়ে এখন আপনার সময় কাটে দিদি আমরা জানি, তো যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকা হয়, অবসর সময়ে জয়ের সাথে আসলে কিভাবে সময় কাটান? অবসর সময়গুলো আসলে ওর সাথে আমি প্রচুর দুষ্টুমি করি, এবং সে তো সামটাইম মনে করে যে আমি তার হয়তো বা বন্ধু মম না, তো সেই জায়গা থেকে ওকে আমি মানে খুব চেষ্টা করি যে একটু বাইরে নিয়ে যাওয়ার, একটু খেলাধুলা করার, এবং আমি ওকে মাটির সাথে মেশানোর চেষ্টা করি। যেমন কিছুদিন আগে আমি ওকে ভ্যানে উঠিয়েছিলাম, ভ্যান চালানোচ্ছে, তো মানে ও ভ্যানের ব্যাপারটা এবং ভ্যান যে চালাচ্ছিলেন উনি পাশে আসতে চাচ্ছিল না, তো আমি বললাম যে বাবা তুমি ওনার সাথে হ্যালো বলো, যেহেতু বয়স কমছে, নানা ভাইয়ের মতো, তো ওটা নানা ভাইয়ের মতো তুমি হ্যালো বলো, তো মানে ও যাবে কি যাবে না খুব স্বাভাবিক, পরিশ্রমী মানুষরা তো ঘেমে যায় বা তারা সেই জায়গা থেকে ওই ব্যাপারটা থাকে না। আমি বলছি না তুমি পাশে যাও, তো সে পাশে গিয়েছে, পাশে গিয়ে বলছে আসসালামু আলাইকুম নানা ভাই, তো ওনার যে ভিতর থেকে একটা তার জন্য মানে কি বলবো দোয়া ভালোবাসা, সে মানে একদমই কান্না করে দিয়েছে, বলতেছে আপনি একটা শেখাচ্ছেন, আমি সেটা কেন শেখাবো না। আর সব থেকে ইম্পর্টেন্ট এটা আমি খুবই অনেকেই বলে যে হ্যাঁ
অপবিশ্বাস বা তার বাচ্চা তারা খুব স্পেশাল থাকতে চেষ্টা করে না। আমি আজকে অন স্ক্রিনও বলতে চাই আমি মোটেও স্পেশাল থাকতে একদমই পছন্দ করি না, কারণ আজকে আমি স্পেশাল কালকে আমি কী হব আমি জানি না। তো আমি কালকের চিন্তাটা করে আমি সবসময় একরকম থাকতে চাই, সাথে আমি আমার বাচ্চাকেও সেভাবে তৈরি করতে চাই। যেহেতু অনেকটা ছোট, আদৌ কতটুকু কথা শুনবে বা আদৌ মানবে কি না জানি না, তবে মা হিসেবে চাই সে যেন সবসময় সমস্ত মানুষের সাথে একদম সাধারণভাবে নিজেকে মানিয়ে নিতে পারে। চমৎকার দিদি, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। আসলে আমার মনে হয় যারা মা রয়েছে তারা বাচ্চাদেরকে কিভাবে গড়ে তুলবে সেটা আসলে আপনার কাছ থেকে শেখার আছে, যে এত ব্যস্ততম সময়ে বাচ্চাকে কিভাবে সঠিক শিক্ষা দিতে হয়। দিদি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে পেশায় আপনি একজন সফল নারী, মা হিসাবেও আপনি সফল, তো কোনো অপ্রাপ্তি কি আছে জীবনে যে মনে হয় যে এটা আমি পাইনি বা এটা আমার জীবনে থাকতে পারতো, এরকম কিছু? হ্যাঁ, পরিপূর্ণতা তো অবশ্যই, সেটা আমার থেকে দর্শকরাই অনেক ভালো জানে যে আসলে পরিপূর্ণতা হতেই পারত। হ্যাঁ, তো এটা আসলে এটুকুই বলতে চাই যে হয়তো বা এটা আমার, আমি অবশ্যই ডেস্টিনিকে বলবো যে আমার হয়তো বা সেটা হয়ে ওঠেনি, নিয়তিতে লেখা ছিল না। তবে পরিপূর্ণতা তো হতে পারতো। তবে আমার একটা কথা সবসময় মনে হয় যে অপূর্ণতা হয়তো বা আমার এসেছে বা অপূর্ণতা আমাকে কেউ করেছে, তো আমার কথা যে সেখানেও কেন তারও অপূর্ণতা থাকবে নিশ্চয়ই। আমার যদি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার থাকে তাহলে ওইটা নিয়ে আমি ফুলফিল নিশ্চয়ই থাকব। তো আমি ফুলফিলও থাকলাম না, থাকতে দিলাম না, এই ব্যাপারটা আসলে মানে কি বলবো, অনাকাঙ্ক্ষিত। তো আমি মেয়ে বা মা বা মানে পৃথিবীতে একজন মানুষের ইচ্ছা শক্তি থেকে এইটুকু বলতে চাই যে যে যেভাবে যেখান থেকে যে জিনিসটা নিক না কেন, অ্যাটলিস্ট কেউ একজন যেন সফল হতে পারে এই চিন্তাটা যেন মাথায় থাকে, সেক্ষেত্রে যেন সব দিকেই যেন অসফলতা না হয়, এটা আমার মনে হয় যে এটা মানুষের খুব সুন্দরভাবে চিন্তা চেতনা থাকা দরকার। দিদি, একটা সময় আপনাদের মধ্যে এরকম একটা ধারণা ছিল যখন আপনি আর শাকিব খান চলচ্চিত্র করেছেন যে বড় পর্দার মানুষরা ছোট পর্দায় আসতে পারবে না বা মোবাইলের স্ক্রিনে আসতে পারবে না বা এরকম ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে আসতে পারবে না, কিন্তু এই ধারণাটা কিন্তু আপনি ভেঙে দিয়েছেন। আপনি প্রথম চিত্রনায়িকা যে এত ব্যাপকভাবে কাজ করছেন, পাশাপাশি মানুষ আপনাকে দেখার আগ্রহটাও তৈরি হচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে নেন যে এই প্রথাটা যে আপনি ভেঙে দিয়েছেন? প্রথমেই বলবো যে শুধু এই প্রথা না, আমি সবচেয়ে বড় যে প্রথাটা নায়িকাদের ক্ষেত্রে ভেঙে দিয়েছে সেটা হচ্ছে মা হওয়া। আমাদের অনেক নায়িকা ছিল যে তারা নিজের সন্তানকে বলতো ভাইয়ের অথবা বলতো বোন, সন্তান নিত না। হ্যাঁ, বাট সন্তান ডে বাই ডে বড় হয়ে যাচ্ছে। আমার খুব কাছের একটি নায়িকা ছিল এরকম যে তার মেয়ের বয়স তখন রানিং 4-5 বছর। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এসেছে ও বাচ্চাটা, তো তখন সে বলতো এটা আমার বোনের মেয়ে। হ্যাঁ, খুব কাছে থেকে আমি একদম দেখেছি, হয়তো বা আমি বলতে চাই না, তো ওই জায়গাটা না মানে আমি খুব অদ্ভুত হয়ে যেতাম। এবং আমার সমকালীন এরকম অনেক নায়িকা আছে, হয়তো বা তারা কাজের কারণে ব্যস্ততার কারণে হয়তো বা ইন্ডাস্ট্রিতে ওইভাবে পরিচিতি হয়ে উঠতে পারেনি, তাদের ক্ষেত্রেও দেখেছি যে মানে বিয়ে করেছে সেটা আড়াল করছে। হ্যাঁ, আমিও বিয়েটা আড়াল করেছি, সেটা আমি আমার জন্য করিনি, আমি করেছিলাম অবশ্যই আমার দর্শকদের কারণে, কারণ আমি যাকে বিয়ে করেছিলাম সেও একজন চিত্রনায়ক। তো সেই জায়গা থেকে, তবে বাচ্চার ব্যাপারটা আমি এই প্রথাটা ভেঙেছি যে একজন চিত্রনায়িকা সে পাশাপাশি একজন মেয়েও বটে, সে যদি পাশাপাশি একজন মেয়ে হয়ে থাকে অবশ্যই সে কারো স্ত্রী, কারো ওয়াইফ, অবশ্যই সে মা হওয়ারও যোগ্যতা রাখে। তো আমরা তো মানুষকে দেখবো ভালোবাসবো তার প্রতিভা, তার কর্ম ব্যস্ততা, তার ব্যক্তি জীবন নিয়ে তো আমরা স্ক্রিনে আসবো না। তো প্রথাটা আমিই ভেঙেছি যে একজন মা হয়েও স্ক্রিনে সফলভাবে কাজ করা যায়, এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখন অনেক নায়িকাই কিন্তু সেটা সাহসের জায়গা থেকে ওপেন করছে, কারণ সে দেখেছে যে না কিছুই তো হয় না আসলে, সামনে আসলে তো কাজের জায়গাটা ঠিক থাকে বেড়ে যায়। তো ওপেনিং এর ক্ষেত্রেও এরকম অনেক হয় যে আমরা নায়িকা কেন ওপেন করব, কেন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করব, কি কারণে? তো আমার প্রসঙ্গ হচ্ছে আমি কেন করব না, আমি তো একজন চিত্রনায়িকা হয়েছি দর্শকদের কারণে, তো মাঝে মাঝে তাদের কাছাকাছি তাদের অনুভূতি যদি আমি নাই জানতে পারি তাহলে আমি কেন নায়িকা? তাহলে তো আমাকে মধ্যপ্রদেশে মানে কি মহাপ্রবেশে আমাকে বেঁচে থাকতে হবে। আর আমরা দিদি সবসময় দেখি আপনি যেখানেই যান ও আর প্রোগ্রামই কন্ট্রোল করা যায় না। আমি আসলে দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই যে সত্যি তাদের এই ভালোবাসা সাপোর্ট না পেলে আমি যত কথাই বলি না কেন আসলে কোনো কথাই আমার কাজের হতো না।
তো আমি আমি রিসেন্টলিও দেখেছি যে ঢাকার বাইরে একটা জায়গায় গেছিলেন, সেখানে এত দর্শক হয়ে গেছিল যে মাঠের পর মাঠ শুধু মানুষ দেখা যাচ্ছিল। আমার মনে হয় যে বাংলাদেশে সবাই বলে, যেহেতু আমি কাজ করি এই মাধ্যমে, আমাদের ক্লায়েন্ট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানরা বলেন যে অপু বিশ্বাস এর এত জনপ্রিয়তা যে আর কোনো সেলিব্রিটি আনলে এত জনপ্রিয়তা আমরা পাই না। তো এই যে এতটা জনপ্রিয়তা, তারপরও কি মাঝে মধ্যে কখনো লোনলি ফিল হয়? আসলে সন্তান যাদের থাকে, আমার মনে হয় যে তাদের জীবনে একাকত্ব বলেই কথাটা অনেকটা কমে যায়। তবে হ্যাঁ, তার পাশাপাশি যদি আমার মা বা আমার বাবা কেউ একজন থাকতেন, তাহলে হয়তো বা পরিপূর্ণতা পেত। সেইটা মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে, কারণ অনেক সময় হয় কি, ডিসিশনটা নিতে হয় যে আচ্ছা আমি এই কাজ করব কি না বা এটা করা উচিত কি না। মানে নিজের সাথে নিজে প্রশ্ন করার পর না, তখন একজন থার্ড পার্সন কেউ যদি সেই জিনিসটা বলে দেয় যে আচ্ছা ঠিক আছে এটা করো, তখন জিনিসটা খুব সহজ হয়ে যায়। সেটা আসলে লোনলি না, মানে ডিসিশনের জায়গাটা খুব মিস করি আমার মাকে, কারণ আমার মা এমনভাবে ছিলেন যে আসলে আমার মা থাকার কারণে আমি কখনো বুঝিনি যে লাইফে ডিপ্রেশনটা কী বা টেনশনটা কী বা ডিসিশনটা কী। সেটা মাঝে মাঝে আসলে খুব কি বলে শূন্যস্থান ফিল করি। এবং ক্যারিয়ারের একদম শুরু থেকেই তিনি ছিলেন অপু বিশ্বাস, হওয়া পর্যন্ত একদম ছায়ার মতো ছিলেন। এবং আমরা সবাই জানি যে আপনার আজকে চিত্রনায়িকা হওয়ার জন্য কিন্তু ডেফিনেটলি আপনার মার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একদম, মানে আমি আমি তো বলবো যে আসলে টোটালি আমার সাকসেসের পেছনে যে মানুষটি কাজ করেছে সেটা অবশ্যই মানে টোটাল আমার মা। দিদি, বিভিন্ন গণমাধ্যমে আমরা আপনাকে ঢালিউড কুইন হিসেবে চিনি, কিন্তু আবার একটি প্রতিপক্ষ এটা নিয়ে বিরোধিতা করে যে ঢালিউড কুইন তো শাবনূর বা মৌসুমি, তাহলে অপু বিশ্বাস কিভাবে ঢালিউড কুইন? তো আপনি যদি এটার ব্যাখ্যা করতেন। যারা এটা বলেন, মানে যে দুজন অভিনেত্রীর কথা বলা হলো, তারা খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগার একজন মানুষ, তারা যেটা বলে এটা আসলে তাদের আপেক্ষিক ব্যাপার এবং তাদের ইচ্ছা শক্তিটা প্রকাশ করে। আর এটা আদৌ কে দেখে না দেখে জানি না, এটাও তারাই হয়তো দেখে, তারাই দেয় তাদের গুটি কয়েকজনের মাঝে। বাট বেলা শেষে যখন আমি দেশ বিদেশ বাহিরে যখন ট্রাভেল করি, তারা তো আমাকে ঠিক ওই নামেই ডাকে। সো আই ফিল প্রাউড যে আমি তো পৃথিবী জুড়ে আমাকে ওটা জানে। তো 50-100-150 জনের মধ্যে তার অপু বিশ্বাসের আবদ্ধতা নেই, সুতরাং ওটা আমি বদারও করি না, এটা আমার হাস্যকর অ্যান্ড সার্কাস বলে মনে হয়। তো সেই জায়গা থেকে মৌসুমি আপু যেমন একটি নাম আছে, প্রিয়দর্শিনী, এটা মৌসুমি আপুই ওন করে, এটা পৃথিবীতে যে নায়িকাই আসুক বাংলাদেশে এটা কেউ ওন করতে পারবে না। তারপর আমাদের শাবনূর আপু, তাকে মিষ্টি মেয়ে বলা হয়। তো এই জায়গা থেকে দুষ্ট মিষ্টি যেটাকে বলা হয় সেটা হচ্ছে শাবনূর আপুর নাম দেওয়া আছে। তো ওই জায়গা থেকে আসলে এটা কেউ ওন করতে পারবে না। তো যারা বলে তারা আসলে 1500 থেকে 2000 হবে না, তো তাতে করে আমার সার্কাস বলেই মনে হয়, কারণ তারা ফলোও করতে চায় আর আমি অলরেডি হয়ে আছি। সো দুইটা দুই ব্যাপার। দিদি, আমি একটু এবার প্রসঙ্গে আসি, আমাদের বাংলাদেশে তো সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো অনেকেই বলেন যে ঢালিউড কুইন অপু বিশ্বাসের ঝুলিতে অনেক সিনেমা আছে, কিন্তু হয়তো একটি অপ্রাপ্তি রয়েছে যেটি হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো একটি সিনেমা দেবদাস যেখানে আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পেতেও পাননি, এবং সেটা নিয়ে আসলে অনেক আলোচনা তর্ক বিতর্ক আছে, সেই প্রসঙ্গে আমি যাব না। আমি জানতে চাই যে লাল শাড়ি সিনেমাটি যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, অনেকের মধ্যেই কানাঘোষা চলছে যে এই সিনেমার মাধ্যমে হয়তো অপু বিশ্বাস এবার তার ঝুড়িতে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসবেন। তো আপনার কি মনে হয়? আমি চাই সকলে দোয়া করবেন আসলে যেন সেটা হতে পারে, আমি সেই চেষ্টাটা করেছি, এখন আসলে দেখা যাক। দিদি, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এবার জানতে চাই আপনার অভিনীত যে কোনো 5টি সিনেমা যা এখন আপনার মনে দাগ কেটে রয়েছে। অবশ্যই বলবো কোটি টাকার কাবিন, কারণ হ্যাঁ, এই সিনেমা দিয়ে অপু বিশ্বাস জন্ম হয়েছে। তারপর ভালোবাসলে ঘর বাঁধা যায় না, 2 নম্বর। তারপর যে সিনেমাটা সারা জীবন আমার মনে হয় যে দর্শক সহকারে আমার মনে থাকবে, দেবদাস, 3 নম্বর। কঠিন ব্যাপারটা আসলে, কারণ সব সিনেমা আমার অনেক বেশি প্রিয়। তারপর আমি ইজি করে দিই, লাল শাড়ি, 4 নম্বর। হ্যাঁ অবশ্যই লাল শাড়ি। আর 5 নম্বরে যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে কি, সম্রাট দ্য কিং হেয়ার, কারণ এই সিনেমার কিছু কিছু জায়গায় তখন আমার জয় কনসেপ্ট করা ছিল, তো সেটা তো তখন বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, তো পরে প্রায় বুঝতে পেরেছিলাম, আচ্ছা এই শর্টের সময় কেন আমার ড্রেসের প্রবলেম হচ্ছিল। তো আপনার আর শাকিব ভাইয়ের অভিনীত শেষ সিনেমা সম্রাট? না, পাঙ্কু জামাই। পাঙ্কু জামাই,
দিদি, আপনি ঢালিউড কুইন, কিন্তু পাশাপাশি আমিও জানতে চাই যে আপনার প্রিয় তিনজন চিত্রনায়িকা। চিত্রনায়িকা? জি, এপার মানে সব বলা যাবে তো, যে কোনো জায়গায়? শুধুমাত্র আমাদের দেশে। আপনি, আমরা তো মনে করি যে একে অন্যের প্রতিযোগী, কিন্তু আমি জানি আপনি কখনোই কাউকে প্রতিযোগী মনে করেন না, সবাইকে সহযোগী মনে করেন। তো তিনজন প্রিয় নায়িকা এই প্রজন্মের হতে পারে বা আগের প্রজন্মের হতে পারে। অবশ্যই শাবনূর আপু ফার্স্টে যে নামটি বলবো, আর আমাদের ববিতা আপাকে আমার খুবই ভালো লাগে পার্সোনালিটি। আর এই যুগে আসলে আমার বলা খুবই কঠিন, সবাই অনেক ভালো, তবে যে দুজনকে, সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, বাট দুজনের সাথে খুবই কথা হয়, পরিমণি এবং তমা। আচ্ছা, এই দুজনের মধ্যে একজন ভাগাভাগি করে নিবে, ভাগাভাগি, ওরা শুনলেও বলবে যে দিদি কাউকে থুয়ে কাউকে না করতে পারবে না। অপু দিদি, আমরা অনেক জায়গায় আপনার বিভিন্ন বিভিন্ন লুক দেখে থাকি, তো আপনার সবচেয়ে প্রিয় পোশাক কোনটি সেটা অনেকেই জানতে চায়। আসলে আমার একদমই ভালো লাগে উইদাউট মেকআপ, এটা হলে আমার খুবই শান্তি, এবং ট্রাউজার গেঞ্জি স্লিপার, এটা হচ্ছে আমার খুব কমফোর্টেবল একটা মানে ড্রেস। তবে হ্যাঁ, আমি চিন্তা করি, যেহেতু আমি একজন চিত্রনায়িকা, ফ্যাশনের জায়গা থেকে যখন যেখানে যেটা মনে হয় যে পরা দরকার বা আমি এটা প্রেজেন্ট করতে পারবো, আসলে তখন সেখানে সেই ড্রেসটা পরার চেষ্টা করি। অনেক সুন্দর দিদি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এমন কোনো কথা কি আজকে আপনি আমাদের এই 18+ কোয়েশ্চেন শো এর মাধ্যমে বলতে চান যা আগে কখনো বলা হয়নি দর্শকদের, বা দর্শকদের প্রতি আপনার কোনো চাওয়া পাওয়া যদি এই মুহূর্তে থাকে? চাওয়া পাওয়া আসলে বরাবরের মতোই কথাই আসবে, যে আপনাদের সকলের ভালোবাসায় আমি উপবিশ্বাস, সেটা সবসময় বিদ্যমান রাখবেন, আমার প্রতি বিশ্বাস রাখবেন যে ভালো কাজ আমি অবশ্যই উপহার দিব। আর না বলা কথা তো আসলে কিছু নাই, কারণ দর্শক আমার পরিবারের একজন। তবে এটুকুই বলতে চাই যে কখনো কারো জীবনে অপূর্ণতা আনতে গিয়ে নিজের জীবনটাকে যেন অপূর্ণতায় ভরে না দেই, এটাই যেন আমাদের লক্ষ্য হওয়া উচিত। অনেক ধন্যবাদ অপু দিদি, আজকে এত ব্যস্ততম সময় আমাদেরকে সময় দিয়েছেন, আর সবাই তো একটু ছুঁয়ে দেখতে চায়। আমি কি ছুঁয়ে দেখতে পারবো? বাইরে তুমি আমার খুবই পছন্দের একজন মানুষ এবং তুমি আমার পরিবারের একজন, আমিও কখনো ছুঁয়ে দেখার সাহস পাইনি কিন্তু। থ্যাংক ইউ, সবাই আসলে ছুঁয়ে দেখতে চায় যে অপু বিশ্বাস আসলে কিরকম, কিন্তু সেটা ছোঁয়ার সাহস পায় না, তাই না? একদমই না, থ্যাংক ইউ।